কারো বাড়ির দেওয়ালে খুনের হুমকি, কারো দেওয়ালে লেখা রয়েছে অপহরণের হুমকি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানা এলাকায়। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে যান অশোকনগর পৌরসভার পৌরপ্রধান, ঘটনাস্থলে যান অশোকনগর থানার পুলিশ কর্মীরা। স্থানীয়দের আশ্বস্ত করেন তারা। কারো বাড়ির দেওয়ালে খুনের হুমকি, কোথাও আবার অপহরণ করবার হুমকি, কোথাও নোংরা ভাষায় গালিগালাজ লিখে যাওয়া হয়েছে বাড়ির দেওয়ালে। রাতের অন্ধকারে মাঝে মধ্যেই ঘটছে এই ধরনের ঘটনা। এ নিয়ে গত এক সপ্তাহে তিনবার এমন ঘটনায় আতঙ্কিত অশোকনগর পৌরসভার কাঁকফুল পালপাড়া এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যান অশোকনগর পৌরসভার পৌরপ্রতীক প্রবোধ সরকার, পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় রাহা। ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। পৌরপ্রধানের পক্ষ থেকে স্থানীয়দের আশ্বস্ত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সাত দিনে এলাকার তিনটি বাড়িতে এই ধরনের মন্তব্য লিখে যাওয়া হয়েছে। ঘটনায় কোথাও খুনের হুমকি, কোথাও বা শিশু অপহরণের মতন হুমকি দেওয়া হয়েছে। ঘটনার জেরে এক শিশুর স্কুলে যাওয়া বন্ধ করেছে আতঙ্কিত পরিবার। পাশাপাশি দুটি বাড়িতে যুবতী মেয়ে থাকা দরুন অশ্লীল ভাষায় গালিগালাজ লিখে যাওয়া হয়েছে বলেও অভিযোগ। এ বিষয়ে স্থানীয় গৃহবধূ ইলাপাল বলেন, পয়লা বৈশাখের সকালে প্রথমে দেখি আমাদের বাড়ির দেওয়ালে এইসব লেখা। বিষয়টি থানাতে জানিয়েছি। আমার স্বামীও পুলিশের কাজ করেন। ঘটনায় আমরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। সকালেই আমি জানতে পারি যে এই ভাষাগুলো আমার দেওয়ালে লিখেছে। আর আমার সঙ্গে সেরকম কারো শত্রুতা আমিও নেই যে এটা কোন ধরনের অসভ্যতা। আমি যাই হোক, এটা প্রশাসন এটা ব্যবস্থা নেবে। আমরা থানায়ও গিয়েছিলাম, থানায় গিয়েও বলেছে এটা যে ঠিক আছে, আপনি কাউকে আপনার কার জানাশোনা বা কে, আমি কিছু না, আমার সঙ্গে সেরকম কারো শত্রুতা আমিও নেই, বা আমি এটা কে লিখেছে সেটা আমি বলতেও পারবো না। হ্যাঁ, আমি থানায় অভিযোগ করেছি, বলছি আমরা ব্যবস্থা নেব। অপর গৃহবধূ বলেন, পুলিশ জানে, আমরা পুলিশের কাছে গোটা বিষয়টি জানিয়েছি। রাতের অন্ধকারে এই ঘটনা ঘটছে, আমরা আতঙ্কের মধ্যেই রয়েছি। স্থানীয় বাসিন্দা বলতে, আমরা এতে খুব আতঙ্কিত হচ্ছি। আজ এর বাড়ি লিখেছে, কাল অলরেডি তিনটে বাড়িতে লেখা হয়ে গেছে, এবং আরও বাড়ি যে লিখবে না এর কোনো মানে ইসে নেই আর কি। যার জন্য আমরা এটার মানে কড়া পদক্ষেপ চাই, তদন্ত চাই। হ্যাঁ, আর এরকম অশ্লীল ভাষায় যে লেখা, খুব বাজে, মানে খুব বাজে ব্যাপার। এতে আমরা খুব এতে আতঙ্কিত আছি। রাতের অন্ধকারেই করছে ওরা, ঠিক মাঝরাতের দিকে। কারণ আমরা মোটামুটি গলির লোক, 11:30-12 পর্যন্ত আমরা জেগে থাকি, তারপরে এটা হয়। এদিন খবর পেয়ে এলাকায় আসেন অশোকনগর পৌরসভার পৌরপ্রধান। স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে পৌরপ্রধান বলেন, এগুলি কোনো সভ্য মানুষের কাজ নয়, এসব যারা করে তারা সভ্য সমাজের লোক হতে পারে না, সমাজকে বিচ্ছিন্ন করার একটি চক্রান্ত। আমি স্থানীয়দের আশ্বস্ত করেছি, যে বাচ্চাটি স্কুলে যাচ্ছে না তার পরিবারকে বলেছি আপনারা স্কুলে পাঠান, আমি বাড়িতে পৌঁছে দিয়ে যাব। পুলিশকে বিষয়টি জানিয়েছি এলাকায় টহল বাড়াবার জন্য। তবে অশোকনগর এলাকাটা বড়, তুলনায় পুলিশের টহলদারি গাড়ির সংখ্যা কম, সে বিষয়টিও আমরা দেখছি। আসলে এগুলি যারা করে তারা কাপুরুষ এবং অসভ্য, তারা সভ্য লোকের, সভ্য সমাজের লোক নয়। কারণ যখন সমাজটা ভালোভাবে চলছে, সমস্ত দিকে আমরা শান্তিতে বসবাস করছি, তখন কিছু লোকের একটু হিংসা হয়। এরা চায় যে সমাজটা বিচ্ছিন্ন হোক, সমাজে কিছু খারাপ কাজ করি আমরা, সেগুলি অন্তত বেশি করে প্রকাশ পাক। এই কারণে এরা এই কাজকর্ম করে, এদের ক্ষমতা কিছু নেই। যারা করেছে তাদের আমি বুঝি যে এদের কোনো ক্ষমতা নেই। আমি এখানে এসেছি, অনেক লোক ছিল, আমি সবাইকে বলেছি কোনো চিন্তা কারণ নেই, যারা করেছে তারা কাপুরুষ, আপনারা আপনাদের কাজকর্ম করুন, আমরা আছি, যখন ডাকবেন তখন আসব, কোনো চিন্তা কারণ নেই। কাউন্সিলর সঞ্জয় রাহা বলেন, একটা জঘন্য ব্যাপার, কয়েকদিন আগে বাড়িতে ছিলাম না, ফোনে বিষয়টি জানতে পারি, এদিনও ফের একই ঘটনা, দেওয়ালে হুমকি দিয়ে লেখা, আগে কখনো এলাকায় এমন ঘটেনি, পুলিশকে বলেছে বিষয়টি দেখবার জন্য। হঠাৎ ফোন পাই সকালবেলা যে একটা বাড়িতে হুমকি দিয়ে লিখে গেছে, আরেকটা বাড়িতে অশ্লীল ভাষা লিখে গেছে, আজকে সেই একই ঘটনা একটা বাড়িতে। খুব বাজে জিনিস হচ্ছে এই জিনিসটা, এর আগে কখনো এই ওয়ার্ডে এই ধরনের ঘটনা ঘটেনি। তারা করছে কী করছে, কেন করছে, এই জন্য আমি পুলিশকে বারবার বলছি যে তদন্ত করে তাদের মার্ডার করে দেবে, শ্মশানে কাঠ রেডি আছে, নাতিকে তুলে নিয়ে যাবে, অপহরণ করবে, এই সমস্ত হুমকি এবং অশ্লীল ভাষায় বিভিন্ন বাড়িতে লেখা হচ্ছে, এই জিনিসগুলো বন্ধ করতে পেরেছে। আমি প্রশাসনকে বলবো যে এই জিনিসগুলোকে অবিলম্বে বন্ধ করুন, এবং যারা করছে তাদের বিরুদ্ধে। খবর পেয়ে এদিনও অশোকনগর থানার পুলিশ আসে ঘটনাস্থলে।
পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের আশ্বস্ত করা হয়েছে। তবে আতঙ্ক কাটছে না সাধারণের। সকালবেলা দেখেছি, সকালে জামা কাপড় মেলতে এসেছি তখন দেখেছি। রাতে কোনো সময় টের পেয়েছো? না না, কিচ্ছু টের পাইনি। আওয়াজ টাওয়াজ এটা তো পাশের বাড়িতে ঘটেছে, আর দুবারই আগে। ভয় তো লাগবে, ভয় লাগে না বলুন? স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাকে খুন করবার হুমকি দেওয়া হয়েছে, ছেলেকে খুন করার হুমকি দেওয়া হয়েছে, যথেষ্ট আতঙ্কের মধ্যেই রয়েছি। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত চলছে, দ্রুত অপরাধীদের খুঁজে বের করা হবে। নাতি আজকে পরীক্ষা, কোন রকমে আমি বোমাকে দিয়ে স্কুলে পাঠাইছি, স্কুলে যাচ্ছে না। আমার বাড়িতে লিখে দিয়ে গেছে আমাকে মার্ডার করবে, আমার ছেলেকে মার্ডার করবে স্টেশনে, তারপরে আমার ছেলেকে স্কুল থেকে হাইজ্যাক হবে, হাইজ্যাক হবে, নাতিকে হাইজ্যাক করবে, আর যদি বাঁচতে চায় সেখান থেকে বাড়ি ছাড়ি চলে। আমি চাষবাস করি, আমার সাথে তো কারোর সাথে একদম 52 বছরে এই ধরনের কেস আমি কোনো দিন আমার জীবনে আমি দেখি। আমি সবার সাথে মিলেমিশে থাকি, পুলিশকে আমি সব জানাইছি, আমাদের কমিশনার ছিল, কমিশনার জানাইছে, কমিশনারকে জানাইছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর।